हेलो स्टूडेंट, वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रीरा, आज आमरा पढ़ब लाइफ साइंसेर थर्ड चैप्टर वंशगति एवं कयेकटी साधारण जिनगत रोग। आज आमरा ए चैप्टरटा पढ़े नेब। एटा हलो थर्ड चैप्टर। प्रथमे पढ़ी वंशगति। वंशगति, 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 वंशगति की क्या करे यहाँ मन प्रश्न आसते पे। वंशगति हलो जननेर माध्यमे एक प्रजन्म थेके परेर प्रजन्मे वैशिष्ट्येर संचरण के वंशगति बोले। ताहले वंशगति आमरा बोलते कि बुझब, जननेर माध्यमे, जननेर माध्यमे एक प्रजन्म थेके एक प्रजन्म थेके परेर प्रजन्मेर परेर प्रजन्मेर प्रजन्मेर वैशिष्ट्येर वैशिष्ट्येर संचारणके संचारणके वंशगति बोले, वंशगति बोले। তাহলে বংশগতি কি? জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের বৈশিষ্ট্যের সঞ্চারণকে বংশগতি বলে। বংশগতির সংজ্ঞাটা একবার দেখে নি। সংজ্ঞা, বংশগতির সংজ্ঞাটা কি? যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় পিতামাতার পিতা মাতার বা জনিত্রীর চারিত্রিক চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্যগুলি বংশ পরম বংশ পরম্পরায় সন্তান সন্তান সন্ততিতে সন্ততিতে বা অপত্যের অপত্যের দেহে সঞ্চারিত হয় সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে, তাকে বংশগতি বা হেরিডিটি হেরিডিটি বলে। তাহলে বংশগতি কাকে বলে? যে প্রক্রিয়ায় পিতামাতার বা জনিত্রী চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। এবার এই বংশগতির ব্যাপারে ধারণাটা কি? ওষ্ট্রিয়াবাসী ওষ্ট্রিয়া ওষ্ট্রিয়াবাসী ধর্মযাজক ধর্মযাজক গ্রেগর জোহান জোহান মেন্ডেল মেন্ডেল এই বংশগতি সূত্রের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেন। ধরুন গ্রেগর জোহান মেন্ডেল বংশগতি সূত্রের সূত্রের মাধ্যমে উপস্থিত করেন উপস্থিত করেন 1866 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে 1866 খ্রিস্টাব্দে মেন্ডেলের এই মৌলিক সূত্রগুলি মেন্ডেলবাদ নামে হয়েছিল। 1866 খ্রিস্টাব্দে মেন্ডেলের এই মৌলিক মৌলিক সূত্রগুলি সূত্রগুলি মেন্ডেলবাদ মেন্ডেলবাদ নামে
প্রতিষ্ঠিত। তাহলে অস্ট্রিয়াবাসী ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল বংশগতি সূত্রের মাধ্যমে এটি আমাদের সামনে উপস্থিত করেন। 1866 খ্রিস্টাব্দে মেন্ডেলের এই মৌলিক সূত্রগুলি মেন্ডেলব্যান্ড নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আসি প্রকরণ। প্রকরণ বলতে আমরা কী বুঝি? প্রকরণ জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। তাহলে প্রকরণ কী? জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। তাহলে ভেদ বা প্রকরণ বলতে কী বুঝি? জিনের মাধ্যমে পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। প্রকরণটা হয়ে গেল। এবার মিউটেশন কী? মিউটেশন কী? জীবকোষের প্রোটোপ্লাজমের সংগঠনের আকস্মিক পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতির উৎপত্তি হওয়াকে মিউটেশন বা পরিব্যক্তি বলে। কি? জীবকোষের প্রোটোপ্লাজমের সংগঠনের জিনগত আকস্মিক পরিবর্তন ঘটিয়ে প্রজাতির উৎপত্তি হওয়াকে মিউটেশন বা পরিব্যক্তি বলে। তাহলে প্রকরণ কি? জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। আর মিউটেশন কি? জীবকোষের প্রোটোপ্লাজমের সংগঠনের বা জিনগত আকস্মিক পরিবর্তন ঘটিয়ে প্রজাতির উৎপত্তি হওয়াকে মিউটেশন বা পরিব্যক্তি বলে। প্রকরণের জন্য আবার মানুষের মধ্যে অনেক অস্বাভাবিকতার জন্ম দেয়, যেমন কানের মুক্তলতি, সংযুক্তলতি, জীবের রোলিং, স্বাভাবিক জীব ইত্যাদি। যেমন এখানে লিখি প্রকরণের জন্য মানুষের মধ্যে অনেক অস্বাভাবিকতার জন্ম দেয়
যেমন কানের কানের মুক্ত লতি ও সংযুক্ত লতি, রোলিং জীব এবং স্বাভাবিক জীব, স্বাভাবিক জীব। তাহলে আমরা বংশগতি বলতে আমরা কি বুঝি? জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের বৈশিষ্ট্যের সঞ্চালনকে বংশগতি বলে। বংশগতির সংজ্ঞা বলে আমরা কি বুঝি? যে যে প্রক্রিয়ায় পিতা মাতার বা জনিত্রীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরিডিটি বলে। এটা অস্ট্রিয়াবাসী ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল বংশগতি সূত্রের মাধ্যমে আমাদের সবার সামনে এটা উপস্থিত করেন। 1866 খ্রিস্টাব্দে মেন্ডেলের এই মৌলিক সূত্রগুলি মেন্ডেলবাদ নামে প্রতিষ্ঠিত হয়। প্রকরণ কি? জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। প্রকরণের জন্য মানুষের অনেক অস্বাভাবিকতার জন্ম দেয়, যেমন কানের মুক্তলতি ও সংযুক্তলতি, রোলিং জীব, স্বাভাবিক জীব। আর মিউটেশন কি? জীবকোষের প্রোটোপ্লাজমের সংগঠনের আকস্মিক পরিবর্তন ঘটিয়ে প্রজাতির উৎপত্তি হওয়াকে মিউটেশন বা পরিব্যক্তি বলে। এতটা ক্লিয়ার? এবার নেক্সট, বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা। বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা। বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা। অনেক শব্দ আছে। ফার্স্ট, বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। বৈশিষ্ট্য বা প্রলক্ষণ, বৈশিষ্ট্য বা প্রলক্ষণ বলতে আমরা কি বুঝি? বৈশিষ্ট্য বা প্রলক্ষণ বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট এককে বৈশিষ্ট্য বলে। তাহলে বৈশিষ্ট্য কি? বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট এককে বৈশিষ্ট্য বলে, বৈশিষ্ট্য বলে, যা দিয়ে অন্যান্য চরিত্র থেকে আলাদা করা যায়। বৈশিষ্ট্য বা প্রলক্ষণ কি? বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট এককে বৈশিষ্ট্য বলে। তাহলে বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট এককে বৈশিষ্ট্য বলে, যা দিয়ে অন্যান্য চরিত্র থেকে আলাদা করা যায়। যেমন লম্বা টি এবং বেটে বেটে উচ্চতার বৈশিষ্ট্য। তাহলে এখানে লম্বা আর বেটে দুটো আলাদা বৈশিষ্ট্য। এবার আসি অ্যালিল। অ্যালিলটা কি? সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে দুটি জিন অবস্থান করে
তাদের পরস্পরকে পরস্পরের অ্যালিল বলা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলা হয়। তাহলে অ্যালিল কাকে বলে? সমসংস্থ, সমসংস্থ ক্রোমোজোমের ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে, নির্দিষ্ট বিন্দুতে, নির্দিষ্ট সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ লোকাস, লোকাস যে দুটি জিন অবস্থান করে, অবস্থান করে তাদের পরস্পরের অ্যালিল বলে। অর্থাৎ একই জিনের বিভিন্ন রূপভেদকে, অর্থাৎ একই জিনের বিভিন্ন বিভিন্ন রূপকে অ্যালিল বলে। তাহলে অ্যালিল কাকে বলে? সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে দুটি জিন অবস্থান করে তাদের পরস্পরকে পরস্পরের অ্যালিল বলে। অর্থাৎ একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলা হয়। প্রত্যেক জীবদেহে অ্যালিলগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাহলে এখানে লিখে দিই অ্যালিলগুলি জোড়ায় অবস্থান করে। যেমন মটর গাছের দীর্ঘ ও খর্বাকার বৈশিষ্ট্যগুলির ফ্যাক্টর টি এবং স্মল টি হলে, এই দুটি হলে টি পরস্পরের অ্যালিল। তাহলে অ্যালিল কি? সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে দুটি জিন অবস্থান করে তাদের পরস্পরকে পরস্পরের অ্যালিল বলা হয়। অর্থাৎ একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলবো। অ্যালিলগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে। যেমন মটর গাছের দীর্ঘ ও খর্বাকার বৈশিষ্ট্যগুলির ফ্যাক্টর টি এবং টি যদি আমরা ধরি, তাহলে টি আর দুটি স্মল টি পরস্পরের অ্যালিল। এবার থার্ড, বংশগতির একক অর্থাৎ ফ্যাক্টর জিন। এবার বংশগতির একক বলতে আমরা কাকে বলি? জিন হলো বংশগতির গঠনগত কার্যগত একক। এটা অনেকে এমসিকিউ আছে অনেক জায়গাতে। জিন হলো বংশগতির গঠনগত ও কার্যগত একক। তাহলে বংশগতির গঠনগত কার্যগত একক কি? জিন। এবার ক্রোমোজোমের উপর অবস্থিত জিন হলো জিন বস্তু ডিএনএ বা আরএনএর এমন অংশ যা বংশগতির গঠনগত একক হিসেবে একটি পলিপেপটাইড বা আরএনএ উৎপাদনের মাধ্যমে
জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাহলে এটা দেখে নিই, ক্রোমোজোমের উপর অবস্থিত জিন হলো ডিএনএ বা আরএনএ এমন অংশ যা বংশগতির গঠনগত একক হিসাবে একটি পলিপেপটাইড বা আরএনএ উৎপাদনের মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাহলে বংশগতির একক বা ফ্যাক্টর বা জিন আমরা কি বলি, জিন হলো বংশগতির গঠনগত কার্যগত একক। ক্রোমোজোমের উপর অবস্থিত জিন হলো জিন বস্তু ডিএনএ বা আরএনএর এমন অংশ যা বংশগতির গঠনগত একক হিসেবে একটি পলিপেপটাইড বা আরএনএ উৎপাদনের মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। লোকাস আমরা আগেই একটু ধারণা পেয়েছি, সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দু, মানে একেই লোকাস বলবে। তাহলে লোকাস কি? ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে লোকাস বলে। তাহলে কি, ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে লোকাস বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট জিন একটি নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অংশ অবস্থান করে, ক্রোমোজোমের এই অংশটিকে জিনের লোকাস বলে। তাহলে লোকাস কি? ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে লোকাস বলে। অর্থাৎ আমরা কি বুঝি, একটি নির্দিষ্ট জিন একটি নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অংশে অবস্থান করে, ক্রোমোজোমের এই অংশটিকেই জিনের লোকাস বলে। এটা হলো একটা সমসমস্ত ক্রোমোজোম, সাইডটি লিখে দিই, সমসমস্ত ক্রোমোজোম। জিনের লোকাস বলতে এগুলোকে জিনের লোকাস বলা হয়। আর এই জিনিসটা হলো প্রকট অ্যালিল, আর এটা প্রচ্ছন্ন অ্যালিল। তাহলে লোকাস কি? ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে লোকাস বলে। তাহলে এখানে লোকাস হলো এই, এখানে জিনগুলো রয়েছে, তাহলে এটা লোকাস, এটা একটা সমসমস্ত ক্রোমোজোম। তাহলে এতটা ক্লিয়ার লোকাস কি? তুমি বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব কিছু শব্দ তার ব্যাখ্যা, যেমন বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝলাম, বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট এককে বৈশিষ্ট্য বলে, যা দিয়ে অন্যান্য চরিত্র থেকে আলাদা করা যায়, যেমন লম্বা আর বেটে উচ্চতার বৈশিষ্ট্য। এটা ক্লিয়ার?
অ্যালিল। অ্যালিল কি? সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে দুটি জিন অবস্থান করে তাদের পরস্পরকে পরস্পরের অ্যালিল বলা হয়, অর্থাৎ একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলা হয়। অ্যালিলগুলি সর্বদা জোড়ায় জোড়ায় অবস্থান করে, যেমন মটর গাছের দীর্ঘ আর খর্বাকার বৈশিষ্ট্যগুলোর ফ্যাক্টর ক্যাপিটালটি আর স্মলটি হলে তাদের অ্যালিল কী হবে? দুটো ক্যাপিটাল হবে, দুটো স্মল হবে, আর একটা ক্যাপিটাল আর একটা স্মল হবে। এবার বংশগতির একক বা ফ্যাক্টর অফ জিন কী? জিন হলো বংশগতির কার্যগত আর গঠনগত একক। ক্রোমোজোমের উপর অবস্থিত জিন হলো জিন বস্তুর ডিএনএ বা আরএনএর এমন অংশ যা বংশগতির গঠনগত একক হিসেবে একটি পলিপেপটাইড বা আরএনএ উৎপাদনের মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। এবার লোকাস। লোকাস কি? ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকেই লোকাস বলা হয়। এখানে একটা সমসমস্ত ক্রোমোজোমের ছবি দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার একসংকর ও দ্বিসংকর জনন। একসংকর এক সংকর ও দ্বি সংকর জনন। একসংকর জনন ও দ্বিসংকর জনন কি? একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলা হয়। আর যদি ওটা দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয় তখন সেটাকে দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস বলবো। তাহলে প্রথমে দেখে নিই একসংকর জননটা কি। একসংকর জনন হলো এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে। তাহলে একসংকর জনন কি? একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে। যেমন দীর্ঘকর অর্থাৎ ক্যাপিটালটি ও খর্বাকার অর্থাৎ দুটি স্মলটি উদ্ভিদের মধ্যে সংকরায়ন হবে ক্যাপিটালটি ইনটু স্মলটি। এই হলো একসংকর জনন। এবার দ্বিসংকর জননটা কি? দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস বলে। তাহলে দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে
শঙ্করায়ণ ঘটানোকে দ্বিশঙ্কর জনন বা ডাই হাই ব্রিড ক্রস বলে। তাহলে কি দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ণ ঘটানোকে দ্বিসংকর জনন বলে। শুধু এক সংকর জনন হলে সেটা এক জোড়া হবে, আর দ্বিসংকর জনন হলে সেটা দুই জোড়া হবে, কিন্তু হ্যাঁ একই প্রজাতির হবে, এখানে ভিন্ন প্রজাতির হবে না। এর উদাহরণ একটা জেনে নিই, যেমন হলুদ হলুদ ওয়াই ওয়াই ও গোলাকার ও গোলা গোলাকার অর্থাৎ আর আর এর সঙ্গে সবুজ সবুজ অর্থাৎ ওয়াই ওয়াই ও কুঞ্চিত অর্থাৎ আর আর বীজযুক্ত উদ্ভিদের সংকরায়ণ হবে, সংকরায়ণ হবে ওয়াই ওয়াই আর আর ইনটু স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। তাহলে এক সংকর জনন কি এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ণ ঘটানোকে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলা হয়। আর দ্বিসংকর জনন কি দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ণ ঘটানোকে দ্বিসংকর জনন বা ডাই হাইব্রিড ক্রস বলে। এক সংকর জনন বলতে এটা এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন এখানে দীর্ঘাকার আর খর্বাকার নিয়ে সংকরণ করিয়ে ক্যাপিটালটি স্মলটি করেছি, কিন্তু এখানে দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে এখানে হলুদ আর গোলাকারের সঙ্গে সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদের সংকরণ করেছি। তো ছাত্রছাত্রীরা, আজ আমরা ভিডিও এখানেই শেষ করেছি, এর বাকিটা পরের ভিডিওতে দেখে নেবেন। সো বাই, হ্যাভ এ নাইস ডে।